করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ ভারত এখন ভাইরাসের বিরুদ্ধে চরমভাবে নাস্তানুবাদ। মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ, তাই অনেক রাজ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে। ছুটি বাতিল করে দিনরাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। এরকম পরিস্থিতিতে একটি অন্যরকম ছবি ধরা পড়ল রাজস্থানের এক থানায়। বিয়ের জন্য ছুটি চেয়েছিলেন এক নারী পুলিশ কনস্টেবল, কিন্তু পরিস্থিতি ভালো না থাকায় তার ছুটি মেলেনি। কিন্তু তাই বলে জীবন তো আর থেমে থাকে না। অবশেষে বিয়ের আগে সমস্ত রীতি মেনে নারী কনস্টেবলের গায়ে হলুদ হলো থানার মধ্যেই। আলোচিত এই ঘটনার সঙ্গী হলেন তার সহকর্মীরা। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিয়ের আগে গায়ে হলুদের রীতি রয়েছে রাজস্থানেও। রাজস্থানের ডুঙ্গারপুর থানার এক মহিলা কনস্টেবল গায়ে হলুদের জন্য ছুটি চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার ছুটি মঞ্জুর হয়নি। এরপরই সহকর্মীরা মিলে থানার মধ্যেই তার গায়ে হলুদ দিলেন। থানার প্রথম কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য সহকর্মী সকলেই পালন করলেন তার গায়ে হলুদ।